সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঘরোয়াভাবে কি করে খুবই মজাদার একটা পার্টি ফুড পপকর্ন আমরা তৈরি করতে পারি ঠিক দোকানের মতো হবে তো আমি সেজন্য এখানে এক কাপ ভুট্টা নিয়ে নিয়েছি শুকানো ভুট্টা যেটা বিভিন্ন দোকানে আপনারা কিনতে পারবেন বিশেষ করে যেখানে আসলে চাল ডাল ভাঙায় তার আশেপাশে বিশেষ করে এই দোকানগুলো থাকে সেখানে আপনার ভুট্টাটা পেয়ে যাবেন তো আমি এখানে এক কাপ ভুট্টা নিয়ে নিয়েছি খুব ফ্রেশ দেখতে ভুট্টাগুলো আর খাবার কেনার সময় বন্ধুরা আপনারা একটু দেখে কিনবেন কারণ সব খাবারই আসলে ফ্রেশ হয় না দেখতে সুন্দর হয় না তো হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে দেখে আসলে ফুডগুলো কিনবেন তো আমি একেবারে ফ্রেশ কিছু ভুট্টা কিনে এনেছিলাম তো এটা আমি খুব চট জলদি ধুয়ে নিব কারণ দেখতে খুব সুন্দর হলেও আসলে এখানে তো জীবাণু থাকে ধুলাবালি থাকে তো খুব চট জলদি এই কাজটা করতে হবে খুব বেশি সময় নেওয়া যাবে না ভিতরে যেন পানিটা না ঢুকে যায় খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে ঝটপট ধুয়ে নিতে হবে আসলে না ধুয়ে নিলে আপনারা এটা করতে অনেক কম সময় লাগবে খুব চট জলদি হয়ে যাবে কিন্তু আমি মনে করলাম যে ধুয়ে নেওয়াই ভালো যেহেতু বাড়িতে আমি এটা সেফ ফুড তৈরি করব তো আমি ধুয়ে আসলে ময়লা পানিটা ফেলে দিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি সেটাতে আমি খুব ভালোভাবে এটা মুছে নিচ্ছি এতে কি হচ্ছে ভেজা ভাবটাও থাকছে ভুট্টাটাতে এবং কাপড় দিয়ে যখন আমি ঘষে ঘষে এটা মুছে নিচ্ছি তখন কিন্তু এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং শুকিয়েও যাবে ভুট্টাটা এই তো শুকিয়ে শুষে নিয়েছে কাপড়টা সব পানিটা তো আমি এখানে মোটামুটি আন্দাজ মতো এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো এই তো আমি এখন এই মুছে নেওয়া ভুট্টাটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে পরেই এটা দেয়া ভালো আমি তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিলাম তো এভাবে খুব ভালোভাবে একটু হাই হিটে হিটটা একটু বাড়িয়ে নেবেন দর্শক বন্ধুরা তাহলে কি হবে আপনি যখন এভাবে নাড়বেন তখন খুব তাড়াতাড়ি ভিতরে যদি পানি কিছুটা ঢুকেও থাকে খুব জলদি এটা বাষ্পায়িত হয়ে বের হয়ে যাবে বের হয়ে গেলে একটা শুকনা শুকনা ভাব চলে আসবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি আসলে ভুট্টাটা তৈরি হয়ে যাবে তো এইভাবেই আসলে অনেক সময় নিয়ে ভাজবেন যেহেতু আমরা ধুই নিয়েছি না ধুই নিলে আসলে অতটা ভাজতে হয় না দিয়ে ঢেকে দিলেই ঢাকনাটা দিয়ে দিলেই আসলে হয়ে যায় খুব কম সময়ে কিন্তু পরিষ্কার না করে নিলে আসলে অনেক ধরনের ময়লা টয়লা থাকতে পারে তো আমি সেই কারণে আসলে একটু চট জলদি ধুই নিয়েছি আর কাপড় দিয়ে যেহেতু মুছেছি তো খুব ভালোভাবে আসলে পরিষ্কার হয়েছে ভিতরটা ভুট্টাগুলো তো এই যে দেখেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি তার মানে এই ভুট্টাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে ভাজার সাথে সাথে খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু ফুটে যাচ্ছে আর দেখছেন মোটামুটি এই তো ফুটতে শুরু করেছে দেখছেন দর্শকবৃন্দ তো এই মুহূর্তে আসলে ঢেকে দিতে হবে তো আমি ঢেকে দিলাম মোটামুটি দু এক মিনিটের জন্য এভাবে কিন্তু কিছু সময় পরপরই নেড়ে দিতে হবে নইলে কিন্তু এক সাইড হবে এক সাইড হবে না এতে কিন্তু পুড়ে যাবে দর্শক শ্রোতা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি সংরক্ষণ পদ্ধতিসহ এটা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঘরে ঠিক দোকানের মতোই পারফেক্ট পপকর্ন তৈরি করা যায় হেলদি ওয়েতে খুব কম সময় তাই তো আমি আবার নেড়ে দিলাম ভালোভাবে নেড়ে দিতে হবে কারণ নইলে কিন্তু সবগুলো ভুটটা সমানভাবে হবে না শুকশ্রোতা ভুট্টা ভাজা শেষ হয়ে গেলে একেবারে ঠান্ডা হতে দিবেন ঠান্ডা হয়ে গেলে আপনারা এটা ফ্রিজে একটা কাপ কাগজে মুড়ে রেখে দিবেন ভালো থাকবে এক মিনিট পর পরই আপনারা এইভাবে করে নেড়ে দিবেন পুরো হাঁড়িটাকে ধরে সুন্দর করে ঝাঁকিয়ে দিবেন এই তো আর ঝাঁকিয়ে দিবেন এভাবে তাহলে ভুট্টাগুলো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে আর সুন্দরভাবে সব ভুট্টা হয়ে যাবে দেখছেন দর্শকবৃন্দ এখন কিন্তু ফুটছে আমি এখন নেড়ে দেওয়ার জন্য খুলেছি ঢাকনাটা সরিয়ে দিয়েছি তো নেড়ে দিচ্ছি এভাবে শেষের দিকে আপনারা এভাবে একটু নেড়ে দেবেন এটা খুব কম সময়ে আপনারা ঘরে যখন তখন করে নিতে পারেন ঘরে যদি ভুটটা থাকে আপনারা কিনে রাখবেন ঘরে জাস্ট এটাতে একটু তেল দিতে হয় আর এই তো ভুট্টাটা আর কোনো কিছুর দরকার হয় না আসলে অনেকে সল্ট ইউজ করে কিন্তু সল্টটা আসলে না ইউজ করেই উচিত জানেন তো কিছু কিছু দেশ আসলে সল্ট আর সুগারটাকে হোয়াইট পয়জন বলে তো এসব আসলে একেবারে অ্যাভয়েড করে চলাই আমাদের ভালো হবে তো যার কারণে আমি কিছু এখানে ইউজ করলাম না একেবারেই নর্মাল রাখলাম তো এই তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত পারফেক্ট একটা পপকর্ন ভাজা হয়েছে টেস্টের জন্য আপনারা উপরে গোলমরিচ ছিটিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে আপনারা জাস্ট টস করে এটা খেতে পারবেন যার যার রুচি অনুযায়ী পছন্দ অনুযায়ী আসলে এটা বলার কিছু নেই আমি আসলে যতটা সুগার সল্ট এড়িয়ে চলা যায় আমার জন্য আমার ফ্যামিলির জন্য ফ্যামিলির ছোট বেবি যারা আছে তাদের জন্য আসলে এইভাবেই আমি খাবারগুলো তৈরি করার চেষ্টা করি তো আজকে এভাবেই করলাম সল্ট ছাড়াই ভুটটাটা কিন্তু খুব উপকারী হেলথের জন্য আপনারা জানেন দর্শক শ্রোতা তো আপনারা এইভাবে কিনে রাখবেন ঘরে ফ্রেশ ভালো ভুটটা দেখে কিনবেন কিনে ঘরে রেখে দেবেন এবং যখন তখন আপনারা এটা করে খেতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর দর্শক শ্রোতা নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে নিচ থেকে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিন এখনই দর্শক শ্রোতা তাহলে আপনারা পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারবেন আর এতে করে আমিও খুব বেশি উৎসাহিত হব আপনাদের জন্য নিত্য নতুন সুন্দর সুন্দর হোমমেড হেলদি সেফ গুলো তৈরি করে ভিডিও করে আপনাদের সামনে হাজির করার জন্য তো দর্শক শ্রোতা দেখে নিলেন তো আমি কি করে এই সুন্দর ফুড রেসিপিটা তৈরি করে দিলাম আজকে এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়